আসসালামু আলাইকুম, আমি আকিপ্রাজ টেকভার্স থেকে। আর আজকে দুটো ইন্টারেস্টিং হেডফোন নিয়ে হাজির হয়েছে। দেখতে বেশ বড় সড়ো বাল্কি সাইজের দুটো হেডফোন, এরা বেসিক্যালি গেমিং হেডফোন। তবে এদের মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে যেটা আপনারা ভিডিওটা দেখতে থাকলে আপনারা ভালো করে জানবেন। এই যে হেডফোনসগুলো আপনারা আজকে দেখবেন বা দেখতে যাচ্ছেন, এরা হচ্ছে অনিকুমা ব্র্যান্ডের হেডফোন। একটা চায়না বেসড কোম্পানি যারা বেসিক্যালি গেমিং অ্যাক্সেসরিজগুলো নিয়ে বেশি কাজ করছে, যাদের মধ্যে হেডফোনসগুলো মোটামুটি ভালোই পরিচিত। এবং এই অনিকুমা X11 কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছে মেয়েদের জন্য যারা গেমস খেলে, আই মিন গেমার গার্লস, গেমার মেয়েরা, গেমার মহিলারা। এটার একটা ক্যাজুয়াল কালার আছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি কালো কালারে, বাট এটার একটা গোলাপি কালারও আছে। এই হেডফোনে আপনারা কিন্তু ডিটাচেবল বিলার কান যোগ করতে পারবেন, ক্যাট ইয়ার, লিটারেলি বিলার কান, এই যে এরকম লাগানো থাকে, এবং এটা আপনারা পরে গেমস খেলবেন। অলসো অ্যাট দ্য সেম টাইম এই হেডফোনটা দেখলে মনে হয় যেন একটা স্টুডিও হেডফোন। ইয়ার কাপসগুলো এত বেশি বড় যেটা মাথায় পড়লে মাথার চাইতে হেডফোনটাই বেশি বড় দেখা যায়। তবে বড় হওয়ার কারণে একটা প্রবলেমও আছে, এই জিনিসটা আমার মাথায় ফিট হয় না ফর সাম রিজন। কানের এই নিচের অংশটুকুতে আইসোলেশনটা ঠিক পারফেক্টলি হয় না, এই জায়গাটুকুতে একটু ফাঁকা থাকে, এবং এজন্য সাউন্ড কানে ঢোকার চাইতে মনে হয় যেন ফাঁকা দিয়ে বেরিয়ে চলে যেতেছে বেশিরভাগ, আর বাইরের নয়েজতে ঢোকেই। তো এই বিষয়টা আইডিয়াল ছিল না। তা বাদে এখানে যে তারা কুশনিং ব্যবহার করেছে, খুবই সফট, খুবই কমফোর্টেবল। তাছাড়া এই হেডফোনটির ওভারঅল বিল্ড কোয়ালিটি বেশ সন্তোষজনক। আপনারা মোস্ট অফ দ্য এরিয়া লেদারের ব্যবহার দেখতে পাবেন। তাছাড়া এখানে যে প্লাস্টিকের অংশটা, যেটা ইয়ার কাপসগুলো, এখানে ফিট অ্যান্ড ফিনিশিংটা দেখতে ভালোই লাগছে। আর এই যে এখানে যে স্টিল প্লেটটা, এটা কিন্তু আপনারা হাইট অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজেই। আর এটার সাথে যে কেবলটা আছে, এটা কিন্তু 2 মিটারেরও বেশি লম্বা। আর এখানে নিচে একটা আপনারা কন্ট্রোলিং একটা অংশ দেখতে পাবেন, যেখানে আপনারা বেসিক্যালি ভলিউম কন্ট্রোল করতে পারবেন এবং মাইকটা অন অথবা অফ করতে পারবেন। এটার মাইক্রোফোনটা কিন্তু ডিট্যাচেবল, এখানে আপনারা চাইলে লাগাতে পারবেন মাইক্রোফোনটা, যখন আসলে প্রয়োজন পড়বে না তখন খুলে ইউজ করতে পারবেন। সো এক্ষেত্রে আপনাদের ঝামেলাটা একটু কম হবে। এটার ভেতর ব্যবহার করা হয়েছে 50 মিলিমিটারের ড্রাইভার, যেটা মূলত গেমিংয়ের জন্যই বানানো। এই কারণে গেমস খেলে এটাতে ভালোই লাগে, এবং আমার গেমিং সেশনে আমি মোটামুটি ভালো একটা সাপোর্ট পেয়েছি। কিন্তু এই জিনিসটা যদি আপনারা গেমিংয়ের পাশাপাশি অন্যান্য ক্যাজুয়াল ইউসেজের কথা চিন্তা করেও যদি দেখতে যান, এটা একেবারেই নট রেকমেন্ডেড। এটাতে মিউজিক শোনা বা কোনো প্রকার সিনেমা দেখা বা ইউটিউবের ভিডিও দেখা কোনো কাজে আসলে তেমন একটা আরামদায়ক ছিল না। আর এখানের যে সাইডে যে একটি লোগো আছে, যেটা অ্যাকচুয়ালি মাল্টিপল কালারের RGB একটা লাইট জ্বলতে থাকে এবং কন্টিনিউয়াসলি কালারটা সুইচ করে, দেখতে খুবই সুন্দর, কিন্তু এই লোগোটা দেখতে একটা মনস্টারের মতো। আপনারা এই হেডফোনটি কিনতে পারবেন 2400 টাকায় প্লেয়ার্স টেক থেকে। প্লেয়ার্স টেক কারা, এ বিষয়ে আমরা আরেকটু পরে বিস্তারিত জানবো। তবে এখন আমাদের পালা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় হেডফোনটি নিয়ে আলোচনা করা, এবং এই হেডফোনটি হচ্ছে একটি ব্লুটুথ হেডফোন, যেটা ব্লুটুথ গেমিং সলিউশন। এটা ব্লুটুথে গেমস খেলে আমার কাছে মনে হইতেছিল যেন অলমোস্ট আমি একটা ওয়্যার্ড ইয়ারফোন ইউজ করতেছি। লেটেন্সি অলমোস্ট জিরো, সামান্য একটু লেটেন্সি অবশ্যই আছে, যেটা আমার কাছে মনে হয় 15 থেকে 20 মিলি সেকেন্ড। এটা লেটেন্সিটা অলমোস্ট পারফেক্ট, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এবং যারা আসলে গেমিংয়ের জন্য ব্লুটুথ সলিউশন খোঁজেন, তাদের জন্য এটা কম দামের মধ্যে ভালো একটা অপশন। এটার দাম কিন্তু 2600 টাকা প্লেয়ার্স টেকে। এই ইয়ারফোনগুলোর ভেতরে ব্যবহার করা হয়েছে 40 মিলিমিটারের নিওডিয়াম ম্যাগনেট ড্রাইভার, এবং এই ড্রাইভারগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। বিশেষ করে এই ড্রাইভারগুলোকে বেজের দিকে একটু বেশি ফোকাস করে বানানো হয়েছে, তবে বেজের পাশাপাশি এটার ট্রেবলটাও কিন্তু বেশ ক্লিয়ার এবং ফুটিয়ে তুলতে পারে। গেমিংয়ে আমি অলমোস্ট সব ধরনের ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলোকে সেপারেটলি শুনতে পাচ্ছিলাম, এবং এটার সাউন্ড স্টেজিংও ভালো ছিল। আর গেমিংয়ের পাশাপাশি যদি আপনারা ক্যাজুয়াল ইউজে এই জিনিসটাকে ব্যবহার করতে চান, আপনারা পারবেন, তবে এটা রেকমেন্ডেড না। এমন না যে মিউজিক শুনে খারাপ লাগছে, মিউজিক শুনে ভালো লাগবে, তবে এটা মিউজিক শোনার জন্য রেকমেন্ডেড না। তবে মিউজিক বাদে আপনারা আরও যত ধরনের কাজ আছে, ইউটিউবে ভিডিও দেখা, সিনেমা দেখা, এভরিথিং খুব ভালো লাগবে। কিন্তু একটা বিষয় যেটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগলো, সেটা হচ্ছে তারা যে এই ইয়ার কাপসগুলোর যে সাইজ, লম্বায় যথেষ্ট বড় কিন্তু সাইডের দিক থেকে চ্যাপটা, এবং এই কারণে কানটাকে ভেতরের দিকে কভার না করে কানের উপর দিক থেকে এনে চাপ দিয়ে বসে থাকে, এবং এ কারণে একটা পর্যায়ে এসে আসলে কানে একটু পেইন লাগে। তবে এটা মেজর ইস্যু না, আমার কাছে 2-1 দিন ব্যবহার করার পর থেকে আর এটা আসলে পেইনের মতো মনে হয় নাই। তাছাড়া এই জিনিসটা কিন্তু দেখেন, এই জিনিস পুরোপুরি ঘোরানো যায়, সো আপনারা এটা গলায় এভাবে নিয়ে ঘুরতে পারবেন, দেখতে খারাপ লাগে না। তবে ওজনটা কিন্তু তারা বলতেছে লাইট ওয়েট একটা গেমিং হেডফোন, তবে আমার কাছে এত বেশি লাইট ওয়েট মনে হয় নাই। তারা বলছে 268 গ্রাম, মেবি 1200 গ্রামের বেশি। ওয়েল, লুকসের বিষয়টা অ্যাকচুয়ালি যার যার উপর ডিপেন্ড করবে, এটা দেখতে একটু অন্যরকম অবভিয়াসলি। এখানে যে লাইটের ডিজাইনটা দিছে এটা একটু অকওয়ার্ড, আর এটার যে ফিট অ্যান্ড ফিনিশিং কেমন যেন মনে হইতেছে খুব চিপ কোয়ালিটির। যেমনই হোক কোয়ালিটি, এটার যে মেইন পারপাস ব্লুটুথ গেমিং, ওয়্যারলেস গেমিং,
এটা কিন্তু পারফেক্টলি ডেলিভার করতেছে, যেটা অবশ্যই ভালো একটা বিষয়। আমাদের আজকের ভিডিওটির স্পন্সর প্লেয়ার্স টেক। তাদের কাছে আপনারা সব ধরনের গেমিং পেরিফেরালসগুলো খুব সহজে পেয়ে যাবেন। সেখানে থাকতে পারে মাউস, কিবোর্ড এবং হেডফোনস, যেমনটা আপনারা আজকে দেখলেন। এবং তারা কিছু ইউনিক ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে, যাদের মধ্যে এই অনিকুমা একটা ইউনিক একটা ব্র্যান্ড। আমার কাছে এদের ব্লুটুথ সলিউশনটা খুবই ভালো লেগেছে। তবে যদি আপনারা শুধুমাত্র গেমিংয়ের কথা চিন্তা করেই যদি কিনতে যান, এবং এই দুটো হেডফোনের মধ্যে কিন্তু প্রাইসিংটা সিমিলার, তার চেয়েও বড় কথা হচ্ছে আপনারা কিন্তু টেকভার্স কুপন কোড ইউজ করে 100 টাকা ডিসকাউন্টও পাবেন। এই ব্লুটুথ ইয়ারফোন অনিকুমা B60 এর প্রাইস 2500 টাকার মতো হবে। তো 2500 টাকার প্রাইস সেগমেন্টে এটি কিন্তু নট এ ব্যাড অপশন। আপনারা চাইলে দেখতে পারেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে। তো এই গেলো দুটো গেমিং হেডফোনকে নিয়ে আজকের আলোচনা। আশা করি আপনাদের কাছে দুটো নতুন ইনফরমেশন গেলো। ফার্স্ট অফ অল, অনিকুমা নতুন একটা ব্র্যান্ড। সেকেন্ড অফ অল, এদের ব্লুটুথ সলিউশনটি কিন্তু খুবই ভালো করেছে। তো আপনারা যারা ব্লুটুথ সলিউশনের জন্য ইয়ারফোন খুঁজছেন বা হেডফোনস খুঁজছেন, তারা অনিকুমা B60টা দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কোথা থেকে পারচেস করবেন বা কীভাবে পারচেস করবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে দেন হিট দ্য লাইক বাটন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটি। আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।